গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে পুরো ভিডিওটা স্কিপ না করে একটু দেখো, কারণ গোলাবাড়ি স্টাইলে খাসির মাংস আমরা বানাচ্ছি বাড়িতেই। তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই যদি তোমাদের কোনো সময় কাজে লেগে যায়। আর আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক কষ্ট করে, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। তোমরা হয়তো ভাবছো না দিলেই পারতো ভয়েস ওভার, ভিডিও করার কী দরকার ছিল। কিন্তু আমি ভাবলাম যে দেখো, সবসময় তো আমাদের ওখানে গিয়ে মাংস খাওয়াটা সম্ভব নয় গোলাবাড়িতে গিয়ে, আর এটা যাতায়াতেরও সময়ের ব্যাপার থাকে, তো সবসময় হয়তো মানুষ যেতে পারে না। তাই জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে নিলেই তো হয়, সবই যখন বাড়িতে বানানো যায় তো এইটাই বা বানানো যাবে না কেন। তাই জন্য আজকে বাড়িতেই বানাচ্ছি, ভাবলাম তোমাদেরকে তাই জন্য শেয়ার করে দিই। আর রবিবার দেখো আমরা কত আরামসে বসে বসে সবজি কাটছি, অন্যান্য দিন তো রাজধানী এক্সপ্রেসের মতন ছুটতে হয়। তো এদিকে পুঁই বিটুলির তরকারি হবে বলে পুঁই বিটুলি কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কুমড়ো ভাজা হবে বলে চাক চাক করে কুমড়োও কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হচ্ছে মাংস দেওয়ার জন্য। আর দুজনে দেখো গল্প করতে করতে কত সুন্দর কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এরকম বেশ ভালো লাগে কিন্তু দুজনে মিলে একসাথে কাজ করতে। আর রবিবার দিনটা সত্যি আমাদের কাছে খুব একটা ভালো দিন, কারণ দুজনেই একসাথে কাজ করতে করতে গল্প হাসাহাসি সব কিছু হয়। আসলে এই দিনটা না আমাদের কাছে একটা কোয়ালিটি টাইম, মানে আমার খুব ভালো লাগে রবিবার দিনটা আসলে। আমি শুধু সোমবার থেকে শুক্রবার অবধি অপেক্ষা করি কবে শনিবার আসবে, ব্যাস তারপরেই হচ্ছে সানডে মানে ফানডে। আমরা কিন্তু ফানডেতে খুব মজা করি, তোমরা কেমন করে মজা করো আমাকে একটু কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের যেখান থেকে খাসির মাংস আসে ওই খাসির মাংসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো, মোটামুটি দুটো সিটি পড়লেই সেদ্ধ হয়ে যায়। আর এই দেখো আজকে খাসির মাংসে পেঁপেও দেওয়া হবে, তাই দুটো টুকরো পেঁপের কেটে নেওয়া হয়েছে। এদিকে 5 কিলো আলু এসেছে, নতুন আলু, ছোটো আলু, আলুর দমের আলু, বড় আলু মিশিয়ে, আর মোয়া আনা হয়েছিল জয়নগরের মোয়া। আর আমাদের প্রতিদিন যেহেতু জামা কাপড় কেচে নেওয়া হয় তাই রবিবার দিন আমাদের খুবই অল্প জামা কাপড় বেরোয় কাচার জন্য। এদিকে আমি স্যালাড কেটে নিচ্ছি, পেঁয়াজ শসা টমেটো। আর এদিকে দেখো এবার মশলা করতে চলে আসলাম, মানে মাংসের মশলা, পেঁয়াজ আদা রসুন আধা মাদা বেটেছি, পুরোটা কিন্তু ভালো করে বাটিনি। আর এবার শাকালু কেটে নিচ্ছি, এটা মেয়েকেও দেবো, আমিও খাবো আর বড়ও খাবে। শাকালু কেটে প্রথমে মেয়েকে দিলাম, আর নতুন ফল আসলেই প্রথমে বাচ্চাদের দিই, তারপর ঠাকুরকে দিই, তারপরে কিন্তু আমরা খাই। তো সেই রকমই করলাম, প্রথমে মেয়েকে দিলাম, তারপরে বরকে দিলাম, তারপরে আমি খাবো, আর ঠাকুরের জন্য রাখাই আছে। আর এদিকে দেখো মাংসটাও ম্যারিনেট করে রাখা হয়েছে, এদিকে পেঁয়াজ কুচিয়ে আছে। আর এদিকে আমি বিভিন্ন সবজিগুলো ওই প্যাকেট থেকে বার করে সবজি ব্যাগগুলোর মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ভাজা মশলা একটু শুকনো খোলা ভেজে নেওয়া হয়েছে, ওই জিরে, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, এইসব এগুলো একটু মিক্সিতে গুঁড়িয়ে নেওয়া হলো। আর এখন বাজে 12:40, এখন আমি মোয়া খাচ্ছি। আর আমি এত কাজ ছিলাম তাই আমার বরাবর আমাকে আদা চা করে দিল, বললো এই আদা চাটা খাও আর গিয়ে বাথরুমে একটু স্পঞ্জ করে বেরিয়ে এসো, আর স্নান করো না, কারণ এত আমার গলা ব্যথা করছিলো তখন, আর এত কাজ ছিলাম না, এত শরীর খারাপ লাগছিলো, তাই জন্য আর স্নান করিনি, আর কোনো রকম গা হাত পা মুছে বেরিয়ে গেছিলাম। আর এদিকে দেখো প্রতিবার এরকম করে রান্না করতে করতে আসে, আমাকে বারবার টেস্ট করে। এই দেখো গোলাবাড়ি খাসি বানাচ্ছে, কি জল দিয়েছে ওর মধ্যে? তাই বলি, কি যেন ওটা করছিল চাপা দাদি। দেখো তোমরাও চাইলে বানাতে পারো বাড়িতেই গোলাবাড়ির খাসির মাংস, খাসিটা কিন্তু খুব ভালো দিয়েছে। গোলাবাড়ির খাসির মাংস দেখো, দাঁড়াও না একটু, দাঁড়াও আমি রেডি করে নি। আর এইবার দেবে ভাজা মশলা, তেমন কিন্তু কোনো মশলা দিয়ে বেশি কষাইনি, ওই একটু আদা রসুন বাটা দিয়েছে, আর পেঁয়াজ কুচি মাংসে একটা বড় পেঁয়াজ, একটা বড় গোটা রসুন, পরিমাণ মতো আদা, ব্যাস আর কিছুই নয়। আর কিছু দেখো পুরো গোলাবাড়ির মতন হয়েছে কিন্তু, তোমরাও এরকম ভাবে বানাতে পারো মাটনটা বাড়িতে। আর এই যে নালি, ও হো, আমি
আমি যে কখন খাবো শুধু ভাবছি, গরম গরম ভাত দিয়ে গরম খাসির মাংসের ঝোল। আর এনার দিকে অনেক খাসির মাংসটা মানে আমরা যেখান থেকে আনি বেশি সিটি দিতে হয় না, খুব সুন্দর গলে যায়। তো এই দেখো খেতে বসে পড়েছি, আর গরম গরম মাটন কষা, গোলাবাড়ির মটন কষা। আর এই দেখো চর্বিওয়ালা পিস। দারুণ হয়েছে রান্নাটা, দেখো গোলাবাড়ির মতন কালার এসেছে। আর এখানে আছে পুঁই বিটুলি, কুমড়ো আলু দিয়ে কুমড়ো ভাজা আর স্যালাড। এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খাওয়াটা স্টার্ট করে দিই। রবিবার দিন যদি এরকম গরম গরম খাসির মাংস গরম ভাত পাওয়া যায় আবার বিনা খাটুনি ছাড়া, তাহলে দিনটা কেমন কাটে তোমরাই একটু ভাবো। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা চললাম মাসকাবাড়ি আনতে, তোমরাও চলো আমাদের সাথে। তো আমার রাম ঠাকুর আশ্রমের সামনে থেকে যখনই আমরা যাতায়াত করি, আমার মনে হয় কেন জানি না যে তোমাদেরকেও একবার দর্শন করাই। তোমরাও সবাই ঠাকুরের আশীর্বাদ নিও এবং ঠাকুরকে প্রণাম জানিও আমার ভিডিওর মধ্যে দিয়ে। এইবার চলে আসলাম সেই মুদির দোকানের সামনে, এটা কিন্তু ঠিক সন্ধ্যা বাজারের পিছনের দিকে। তো আমাদের মাসকাবাড়ি নেওয়া কমপ্লিট, এখন বর সব ব্যাগে ভরে নিচ্ছে আর এবার বাড়ি চলে যাব। তবে বাড়ি যাওয়ার আগে একটু ফুচকা খেয়ে বাড়ি যাব। আর এই দোকানটার জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো রাস্তার মাঝখানে আবার কী পড়ে গেছিলো সেটা আবার বর তুলতে গেল বাইক দাঁড় করিয়ে। আর এবার চলে এসেছি ফুচকা খেতে। ফুচকাটা কিন্তু খুব ভালো মেকেছিলো, বেশ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল। আর একটু শরীর খারাপ মুখে না ফুচকা খেতে খুব ভালো লাগে। আমি আমার বরকে ক্যামেরার পিছন দিক থেকে ফুচকা খাইয়ে দিলাম। আর চলে আসলাম বাড়িতে, আমার ঘোরা শেষ। প্রচুর কিন্তু ঠান্ডা লেগেছিলো, তাও বেরিয়েছি ভালো করে স্কার্ফ জড়িয়ে মাথায়। আর বেশিরভাগ সানডেতেই না আমরা চপ মুড়ি খেয়ে রাতে ঘুমাই, আর রাতে কোনো খাবার খাই না। ফুচকা খেয়ে আসার পর আবার চপ মুড়ি মাখা হচ্ছে এদিকে, আর গরম গরম আদা চা হচ্ছে। তো প্রথমে মুড়ি নিয়েছি, তারপরে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা আর ধনে পাতাও দিয়েছিলাম, বাদাম দিয়েছিলাম, মানে কত কিছু দিয়ে মেখেছিলাম ভাবো। সর্ষের তেল দিয়েছিলাম। আমার না চপ আবার অনেক কিছু দিয়ে মেখে খেতে ভালো লাগে, ওই শুধু শুধু চপ মুড়ি খেতে কিন্তু একদম ভালো লাগে না আমার মতন। তোমরাও কি এরকম পছন্দ করো খেতে আমাকে একটু জানিও তো। আর টমেটোও দিয়েছিলাম, মানে যা ছিল ঘরে সব দিয়ে মেখেছি একেবারে, ঝালমুড়ি চপ ঝালমুড়ি। তো আমার মুড়ি মাখা রেডি, আবার বেগুনিও নিয়ে এসেছে ভাবো। আর এদিকে মাংসটা একটু গরম করে রেখে দেবো, ফ্রিজে ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো। এদিকে চাও ভিজিয়ে দিয়েছি, আর এই যে এবার একে একে সবাইকে দিয়ে আসছি, এটা বরের। তারপরে মেয়েকে দেবো, মেয়ে শুধু না চপ খায়, ও মুড়ি টুড়ি খায় না। এদিকে আবার এসেই মেয়ের নতুন বছরে নতুন বই মলাট দিতে শুরু করে দিয়েছে। তো হোম থিয়েটারে তো গান চলছিলই, তার সাথে সাথে আমার বড় খুব জোরে জোরে গান করছিল। আর এরকম নাকি গান করলে ও কাজের খুব এনার্জি পায়। তো এখন আমাদের বই খাতা মলাটের পর্ব চলছে, আর তার সাথে চপ মুড়ি পার্টি চলছে। তো আজকের ভিডিওটা চপ মুড়ি খেতে খেতেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে একটা নতুন দিনে নতুন কাজবাজের সাথে। টাটা বন্ধুরা।